বরিশাল অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে প্রোনাউন্স ডিফারেন্সের একটা বোর্ড কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, সিলেট বোর্ড 2019। তো আমি এর পূর্বে প্রোনাউন্স ডিফারেন্সের রুলের ভিডিও করছি, দুইটা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে তোমাদেরকে দেখিয়েছি। তো আশা করি তোমরা ওই ভিডিওগুলো দেখে নিয়েছো। তো যদি ওই ভিডিওগুলো মিস করে থাকো, তাহলে আমাদের টাইম লাইন থেকে বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে দেখে নিবে। তো যদি ওই ভিডিওগুলো দেখে নাও আর আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে প্রোনাউন্স ডিফারেন্সে তোমাদের কখনোই কোনো সমস্যা হবে না। তো চলো শুরু করি। রবিন হেটস পিপুল, রবিন লোকদেরকে ঘৃণা করে, হু আর, আচ্ছা এখানে দেখো রেডি প্রোনাউন হিসেবে হু বসছে, পিপুলের পরে হু, এখানে কারেক্ট আছে। যদি হুইস থাকতো তাহলে আমরা হু করতাম, তাই না? যেহেতু পিপুল লোকজন, তারপরে হু এখানে কারেক্ট আছে। হু আর মিন টু অ্যানিমালস, হ্যাঁ, যারা পশুর মতো আর কি। বলছে রবিন ওই সমস্ত লোকজনদেরকে ঘৃণা করে যারা পশুর মতো। হ্যাঁ, লাস্ট আফটারনুন, গত বিকালে, হ্যাঁ বা গতকাল বিকালে, অ্যাজ হি ওয়াজ ওয়াকিং হোম, যখন সে বাড়ির দিকে হাঁটছিল ফ্রম ওয়ার্ক, কাজ থেকে, হ্যাঁ, হি স, সে দেখলো সাম বয়েজ, কিছু বালক, থ্রোয়িং স্টোনস, থ্রো মানে নিক্ষেপ করা, স্টোনস পাথর, অ্যাট অ্যান ওল্ড ল্যাম ডগ, এটা বয়স্ক পঙ্গু বা খোড়া কুকুরকে। আচ্ছা তো এখানে দেখো দ্বিতীয় সেন্টেন্সে প্রথমে কিন্তু এখানে হি আছে প্রোনাউন। যখন আমি এরকম সাবজেক্টিভ প্রোনাউন পাবো তখন আমরা দেখব যে এখানে নাউন আছে কিনা। তো এখানে দেখছি আমরা রবিন নাউন, এবং রবিন একটা সিঙ্গুলার, রাইট, একটা ছেলের নাম রবিন। সেই ক্ষেত্রে পরবর্তীতে সেন্টেন্সে হি এখানে কারেক্টভাবে মানে সঠিকভাবে ব্যবহার করা হয়েছে, তাহলে এই সেন্টেন্সে কোনো ভুল আমরা দেখছি না, এখানে হি কারেক্ট, যেহেতু এর পূর্ববর্তী সেন্টেন্সে আমার এখানে সাবজেক্ট আছে। এরপর দেখো ইমিডিয়েটলি, তাৎক্ষণিকভাবে, হি রাস্ট টু, সে ছুটে গেল হেল্প দ্য অ্যানিম্যাল। আচ্ছা এখানে দেখো আমি যখন তৃতীয় সেন্টেন্সে হি দেখছি, এই হিটা কিন্তু এর পূর্ববর্তী সেন্টেন্সে নাউন থেকে আসবে। যেমন দেখো প্রথম সেন্টেন্সে রবিন ছিল, দ্বিতীয় সেন্টেন্সে হি, এখানে আমার কারেক্ট, এখানে আমার সঠিক করার কিছু নেই। কিন্তু তৃতীয় সেন্টেন্সে হি কী করলো, এর পূর্বের সেন্টেন্সে দেখবে যে কোনো নাউন আছে কি না, নাউন তো নেই, তাহলে এখানে হি, এখানে হি কাকে বোঝাচ্ছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমি শর্টকাট যেই নিয়মটা মনে রাখবা, যখন তুমি এরকম ভুল পাবা সেই ক্ষেত্রে হি দ্বারা যাকে বোঝাচ্ছে তার নামটা দিয়ে দেবো। দ্যাট মিনস এখানে আমরা কাকে বলছি, রবিনকে। আচ্ছা তো এখন প্রশ্ন হতে পারে যে আমরা প্রথমে তো হি ছিল, দ্বিতীয় সেন্টেন্স আমরা কেন চেঞ্জ করলাম না, পরবর্তী কেন চেঞ্জ করলাম। এই জন্য তোমাকে মনে রাখতে হবে শর্টকাট ওয়েতে, যে যদি এর পূর্ববর্তী সেন্টেন্সে নাউনটা আমার থাকে সেই ক্ষেত্রে আমার পরিবর্তন করার দরকার নেই, বাট যদি পূর্ববর্তী সেন্টেন্সে নাউন না থাকে সেক্ষেত্রে আমার নাউনটা দিতে হবে। আচ্ছা তো রবিন রাষ্ট্র হেল্প দ্য অ্যানিম্যাল, আচ্ছা এটা আমরা শর্ট জানি যে সঠিক করার পরে আমার নিচে কী করতে হয়, একটা দাগ দিতে হয়। আচ্ছা তো দিয়ে দিলাম। তো যখন দেখলো রবিন যে কিছু দুষ্টু ছেলেরা একটা ঘোড়া কুকুরকে পাথর নিক্ষেপ করছিল, সে তাৎক্ষণিকভাবে সেই পশুটার কাছে ছুটে গেল, কী জন্য, সাহায্য করার জন্য। স্টপ ইট, এটা থামাও। আচ্ছা দেখো যদি সেন্টেন্সের মধ্যে, হ্যাঁ মধ্যে সেন্টেন্সের মধ্যে ইট, দিস, দ্যাট, দিস, দোষ থাকে, সেই ক্ষেত্রে আমরা ধরে নেব এখানে প্রোনাউনটা আনক্লিয়ার আছে, আর ক্লিয়ার করার জন্য এই ইট দ্বারা যাকে বোঝাবে সেটা তোমাকে নিয়ে আসে এখানে বসাতে হবে। তাহলে সে যখন দেখলো যে কিছু ছেলেরা কী করছে, পাথর ছুড়ছে, তাহলে এটা থামাও, এটা থামাও মানে কি, অবশ্যই এখানে বলছে থ্রোয়িং স্টোনস, হ্যাঁ থ্রোয়িং কী হবে, ইট উঠে যে থ্রোয়িং স্টোনস, স্টপ থ্রোয়িং স্টোনস মানে থামাও পাথর নিক্ষেপ করা। তোমরা এখানে দিতে পারো থ্রোয়িং স্টোনস অ্যাট ডগ, কুকুরের দিকে, হ্যাঁ, বা শুধু যদি বলো স্টপ থ্রোয়িং স্টোন, সেটাও কিন্তু কারেক্ট হবে। আচ্ছা এরপর দেখো হি শাউটেড, এখানে হি কে, ঠিক আছে দেখো এর পূর্ববর্তী সেন্টেন্সে কিন্তু রবিন আছে, সুতরাং এখানে হি আমাকে আর পরিবর্তন করার দরকার নেই, কারেক্ট আছে। হি শাউটেড অ্যাজ হি রান টুয়ার্ডস দ্য আনরুলি বয়েজ, সে চিৎকার করেছিল এবং
হি রান টুয়ার্ডস দা, সে দৌড়িয়ে গিয়েছিল দ্য আনরুলি বয়েজ, এই বালকদের কাছে। লিভ হিম অ্যালোন, তাকে একা ছেড়ে দাও। আচ্ছা, সে বালকদের কাছে চলে গেল এবং বললো তাকে একা ছেড়ে দাও। আসলে কি তাকে একা ছেড়ে দাও না কি হবে? এখানে হিম বলতে তো কোনো ব্যক্তিকে বলেছে তাই না, বাট এখানে বলছিল যে এই কুকুরটাকে তোমরা ছেড়ে দাও, হ্যাঁ কুকুরটাকে তার মধ্যে থাকতে দাও। সুতরাং এখানে হিমটা ভুল আছে, কি হবে? দা ডগ, দা ডগ। তার মানে একটা বিষয় দেখো, যদি আমরা অর্থ করে পড়তে পারি তাহলে কিন্তু প্রোনাউন্স ডিফারেন্স অনেকটা সহজ। আর কিছু টেকনিক আছে, যেই টেকনিকগুলোতে আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি, ওই ভিডিওগুলো যদি দেখো আর এই একটু প্র্যাকটিস করো, একটু বাংলায় অর্থ করে করে করো, তাহলে আশা করি প্রোনাউন্স ডিফারেন্স তোমরা খুব ইজিলি পাশে পাস পাবা। স্টার্টেড, স্টার্ট স্টার্টেড অর্থ হচ্ছে চমকিয়ে যাওয়া। হ্যাঁ, বাই দ্য বিগ ম্যান সাউট, কোন বড় লোকের, বড় মানুষের চিৎকার শুনে দে রান আওয়ে, তারা চলে গেল। আচ্ছা, এখানে দেখো দে বলতে কাকে বলছে, এর পূর্ববর্তী সেন্টেন্সে কিন্তু আমরা হি দেখছি এখানে, নাউন হিসেবে, আর হি না, এখানে আমরা কিছুই দেখছি না। সেই ক্ষেত্রে কিন্তু আমার এই দেকে পরিবর্তন করতে হবে। আচ্ছা বলো তো, এখানে তারা পালিয়ে গেল, এই তারাটা কারা? রাইট, বয়েস, তাই না? দ্য বয়েস, বালকেরা পালিয়ে গেছিল। হ্যাঁ, ওকে। সুতরাং আমরা কিন্তু এখানেও দেখছি যে অর্থ জানলে কিন্তু বিষয়টা খুবই ইজিলি হয়ে যায়। পূর্ববর্তী সেন্টেন্সে এখানে যদি বয়েস থাকতো তাহলে কিন্তু আমার এখানে দে ঠিক থাকতো, বাট যেহেতু নেই সেক্ষেত্রে আমরা দে উঠিয়ে কী করবো, নাউনটা দ্যাট মিনস দি বয়েস দিব, দি বয়েস রান আউট। ওয়ান অফ দেম জিয়ার্ড অ্যাট হিম, আচ্ছা তাদের মধ্যে একজন জিয়ার্ড, জিয়ার্ড অর্থ হচ্ছে বিদ্রুপ করা, হ্যাঁ, বা মুখ ভাঙানো হচ্ছে না, আমরা বলি এখন বলি না তো, এই যে হচ্ছে জিভে ভাঙানো এটাকে বলে জিয়ার্ড, হ্যাঁ মানে ব্যঙ্গ করা কোনো কিছু আর কি। অ্যাট হিম, আচ্ছা এখানে হিম দ্বারা কাকে বোঝাচ্ছে? অবশ্যই রবিনকে বোঝাচ্ছে। সুতরাং আমরা এখানে কী করবো, রবিন বসাই দিব। আচ্ছা, ওয়াইল রানিং অ্যাওয়ে, হ্যাঁ মানে যখন তারা দৌড়িয়ে পালাচ্ছিল তখন হচ্ছে রবিনের দিকে তাকিয়ে একটু মুখ ভাঙিয়ে দিয়েছিল এরকম কিছু। হ্যাঁ, রবিন, রবিন হাওয়েভার ওয়াজ টোটালি আনমুভ, সে সম্পূর্ণভাবে ছিল হচ্ছে আনমুভ, হ্যাঁ মানে সে নড়ছিল না, সেখানেই ছিল। বাই দ্য মিটিং, আচ্ছা এখানে মনে একটু সেন্টেন্সটা লেখা একটু অন্যরকম আছে। আচ্ছা তারপর দেখো, হি ওয়াজ হ্যাপি, এখানে হি ঠিক আছে যেহেতু এর আগে রবিন দিছে, হি ওয়াজ হ্যাপি দ্যাট হি কুড সেভ ইট। আচ্ছা ইট বলতে এখানে দেখো ইট মানে সেন্টেন্সের মধ্যে থাকা মানে ভুল, সেভ কাকে? সেভ দ্য ডগ, সেভ দ্য ডগ। হ্যাঁ, তাহলে তোমাদের কিন্তু আমি একটা ভিডিওতে দেখেছিলাম যদি সেন্টেন্সের মধ্যে ইট থাকে, দিস থাকে, ড্যাট থাকে, দিস থাকে, দোস থাকে, তাহলে সেটা ভুল। সেটাকে কারেক্ট করার জন্য তোমার এই ইট দ্বারা যে নাউনকে বোঝাবে সেই নাউনের নামটা তোমাকে দিয়ে দিতে হবে। তো এখানে ইটের পরিবর্তে আমরা কী দিলাম? দি ডগ। রবিন হ্যাজ অলওয়েজ ফেল সাম অ্যাফেকশন ফর অ্যানিমাল, বলছে রবিনের সবসময় হচ্ছে এই পশু পাখির প্রতি একটা ভালোবাসা থাকে। ওয়ান্স, একদা হি, এখানে হি কারেক্ট আছে যেহেতু এর পূর্ববর্তী সেন্টেন্সে রবিন নাউন আছে। হি ইভেন ওয়েন টু পুলিশ স্টেশন টু কমপ্লেন অ্যাবাউট এ নেবার হু থ্রু এ ক্যাট আউট টু দ্য উইন্ডো, হচ্ছে সে একবার কী করলো, পুলিশ স্টেশনে গিয়েছিল তার একটা প্রতিবেশী সম্পর্কে অভিযোগ দিতে, এবং সে কি অভিযোগ দিল যে আমার প্রতিবেশী হচ্ছে একটা বিড়ালকে জানালার দিয়ে ফেলে দিয়েছে। ইনস্টেড অফ টেকিং এনি অ্যাকশন, ইনস্টেড অফ অনেক পরিবর্তে টেকিং এনি অ্যাকশন, কোনো অ্যাকশন নেওয়ার পরিবর্তে দে লাভ অ্যাট হিম, তারা হেসেছিল। হ্যাঁ, অ্যান্ড অ্যাডভাইস হিম নট টু ওয়ারি অ্যাবাউট সাচ পিটি ম্যাটার্স, এবং তারা বলছিল সব ছোটোখাটো ব্যাপার নিয়ে কোনো চিন্তা করবো না। আচ্ছা তো এখানে দেখো দে বলতে কাকে বোঝাচ্ছে? দে বলতে পুলিশকে বোঝাচ্ছে, রাইট। সেক্ষেত্রে আমরা কী দেবো? দ্য পুলিশ, POLI। কিবোর্ডের সমস্যা, সি আমাকে এখান থেকে নিতে হবে, কাজ করে না কেন? আচ্ছা, তা পুলিশ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব বেশি যে কঠিন তা না, জাস্ট একটু অর্থ করে তোমরা যদি প্রোনাউন্স ডিফারেন্সগুলো একটু প্র্যাকটিস করো তাহলেই পারবে। তো ইংলিশে আমি তো অনেক বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করলাম, এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে স্পেশালভাবে তোমাদের জন্য করার চেষ্টা করেছি কোনো একটা টপিক, যেমন সেন্টেন্স কানেক্টরের কথাই বলি,
এসএসসি তে জন্য একভাবে করছি আর ইন্টারমিডিয়েটের জন্য কিন্তু আলাদা ভাবে করছি। আমি কিন্তু পারতাম একটা সেন্টেন্স কানেক্ট করে দিয়েই দুইটা ব্যাচের জন্য, বাট আলাদা আলাদা করছি কেন, যাতে তোমরা খুব ইজিলি বুঝতে পারো এবং ইজিলি ধরতে পারো। তো এরপরও তোমার যদি ইংলিশে কোনো সমস্যা থাকে, কোনো গ্রামাটিক্যালের সমস্যা, কোনো প্যাসেজের সমস্যা, আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, আমি চেষ্টা করবো সেইগুলো ভালো করে বলার জন্য। আর একটা কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে আমি এখনও এই যে কোভিড-19-এর জন্য বাসায় রয়েছি। বাসায় থাকার কারণে যেটা হয়েছে, আমার বাসায় কোনো হোয়াইট বোর্ড নেই, আর হোয়াইট বোর্ড নেই মানে আমি তো কোনো ভিডিও করতে পারছি না। হ্যাঁ, মানে যে আমি সামনে দাঁড়িয়ে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমি ভিডিও করবো তা না। আমার কম্পিটিং সেন্টেন্সের একটা পার্ট বাকি আছে, সেই কম্পিটিং সেন্টেন্সের পার্টটা করার পরে আমি বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখাই দিতে পারবো এইভাবে, কিন্তু সময় লাগবে। আমি বরিশালে যেয়ে তখন হয়তো এটা করতে পারবো। তা তোমরা হচ্ছে আমার জন্য দোয়া করো যাতে খুব তাড়াতাড়ি বরিশালে যেতে পারি। যাই হোক, এই আজকের এই ভিডিওটার জন্য মানে একটু বেশি সময় নিয়ে নিলাম তোমাদের কাছ থেকে, তোমরা কিছু মনে করো না। তো আশা করি তোমরা সুস্থ থাকবা, বাসায় থাকবে, ভালো থাকবা, এবং আমার জন্য একটু দোয়া করবা। ধন্যবাদ।